ময়মনসিংহের গফরগাঁওয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে চারটি দোকান। শুক্রবার মধ্যরাতে শিলাশি গ্রামের রেল লাইনের পাশে কাশেম বিএইচসি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি দোকান পুড়ে যাওয়ায় আনুমানিক 8 থেকে 10 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ।